ক্রমে গির্জার ঘড়িতে ঢং 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 করে সাতটা বেঁচে গেল শহরে কান পাতা ভার রাস্তায় লোকার চারিদিকে ঢাকের বাদ দি আর মদের দুর্গন্ধ সন্ন্যাসীরা বান দশলকি সুতোষণ সাপ ছিপ ও বাঁশ ফুরে একেবারে মরিয়া হয়ে নাচতে নাচতে কালীঘাট থেকে আসছে বেশ্যালয়ের বারান্দা ইয়ারগোছের ভদ্রলোকে পরিপূর্ণ শখের দলের পাঁচালি ও হাফ আঁকড়ার দোয়ার গুলগার্ডেনে এরা গাজন দেখবার জন্য ভোরের বেলা এসে জমেছেন এদিকে রকমারি বাবু বুঝে বড় মানুষদের বৈঠকখানা সরগরম হচ্ছে কেউ সিভিলাইজেশনের অনুরোধে চরক হেট করছেন কেউ কেউ নিজে ব্রাহ্ম হয়েও সাতপুরুষের ক্রিয়াকাণ্ড বলেই চরকে আমক করেন বাস্তবিক চটা কি করেন বড়দাদা সেজ পিসে বর্তমান আবার ঠাকুমার এখনো প্রাপ্তি হয় নাই অনেকে চড়ক বানফোড়া তরোয়াল ফোঁড়া দেখতে ভালোবাসেন প্রতিমা বিসর্জনের দিন পৌত্তুর ছোট্ট ছেলে ও কলের মেয়েটিকে সঙ্গে নিয়ে ভাসান দেখতে বেরোন অনেকে বুড়ো মিনসে হয়েও হিরে বসানো টুপি বুকে জরির কারচোপের কর্ম করা কাবা ও গলায় মুক্তোর মালা হীরের কণ্ঠি দুহাতে দশটা আংটি পরে খোকা সেজে বেরুতে লজ্জিত হন না হয়তো তার প্রথম পক্ষের ছেলের বয়স ষাট বৎসর ভাগ্নের চুল পেকে গেছে অনেক পাড়া গিয়ে জমিদার ও রাজারা মধ্যে মধ্যে কলকাতায় পদার্পণ করে থাকেন নিজামত আদালতে নম্বরওয়ারি ও মৎফরিকার তদবির করতে ভবানীপুরেই বাসার ঠিকানা হয় কলিকাতার হাওয়া পাড়াগিয়ের পক্ষে বড্ড গরম পূর্বে পাড়া গিয়ে কলিকাতা এলে লোনা লাগত এখন লোনা লাগার বদলে আর একটি জিনিস বড্ড লাগে অনেকে তার ধরুন আবার আঁককে ওঠেন ঘাগিগোছের গোছের পাল্লায় পড়ে শেষে সর্বশান্ত হয়ে বাড়ি ফিরতে হয় পাড়া গিয়ে দু একজন জমিদার প্রায় বারো মাস সেখানেই কাটান দুপুরবেলা ফেটিং গাড়ি চড়া পাঁচালি বা চণ্ডীর গানের পেলেদের মতন চেহারা মাথায় ক্রেপের চাদর জড়ানো দশজন বারোজন মোসাহেব সঙ্গে বাইজানের ভেরুয়ার মতো পোশাক গলায় মুক্তার মালা দেখলেই চেনা যায় যে এনি একজন বনগার শিয়াল রাজা বুদ্ধিতে কাশ্মীরি গাধারও হদ্দ বিদ্যায় মূর্তিমান মা বিসর্জন বারোয়ারি খ্যামটানাজ আর ঝুমুরের প্রধান ভক্ত মধ্যে মধ্যে খুনি মামলার গ্রেপ্তারি ও মহাজনের ডিগ্রির দরুন গাঢ় ঢাকা দেন রবিবার পার্বণ বিসর্জন আর স্নানযাত্রায় সেজে গুঝে গাড়ি ঝরে বেরুন পাড়া গিয়ে হলেই যে এই রকম উনপাজুড়ে হবে এমন কোনো কথা নাই কারণ দু একজন জমিদার মধ্যে মধ্যে কলকাতায় এসে বিরক্ষণ প্রতিষ্ঠা ও প্রশংসা নিয়ে যান তারা সোনাকাছিতে বাসা করেও সে রঙ্গে বিব্রত হন না বরং তাদের চাল চুল দেখে অনেকে শহুরে তাক হয়ে যান আবার কেউ কাশীপুরী বোরস্যা ভবানীপুর ও কালীঘাটে বাসা করে চব্বিশ ঘন্টা সোনাগাছিতেই কাটান লোকের বাড়ি চড়োয়া হয়ে দাঙ্গা করেন তার পর দিনই প্রিয়তমার হাত ধরে ঝুলন বেশে জ্যাঠা খুড়া বাবার সঙ্গে পুলিশে হাজির হন ধারে হাতি কেনেন পেমেন্টের সময় ঠ্যাঙ্গাঠেঙ্গি উপস্থিত হয় পেরাপেরি হলে দেশে সরে পড়েন সেথায় রাম রাজ্য জাহাজ থেকে নতুন শেলার নামলি যেমন পাইকেরে ছেকে ধরে সেই রকম পাড়া গিয়ে বড় মানুষ শহরে এলেই প্রথমে দালাল পেশ হন দালাল বাবুর সদর মোক্তারের অনুগ্রহে বাড়ি ভাড়া হয় গাড়ির জোগাড় করা খ্যামটানাচের নাচের বায়না করা প্রভৃতি রকময়ারি কাজের ভার পান ও পলিটিক্যাল এজেন্টের কাজ করেন সাতপুকুরের বাগান এশিয়াটিক সোসাইটির মিউজিয়াম বালির ব্রিজ বাগবাজারের খালের কলের দরজা রকমারি বাবুর সাজানো বৈঠকখানা ও দুই এক নামজাদা বেশার বাড়ি নিয়ে বেড়ান ঝোপ বুঝে কোপ ফেলতে পারলে দালালের বাবুর কাছে বিলক্ষণ প্রতিপত্তি হয়ে পড়ে কিছুকাল বড় আমোদে যায় শেষে বাবুর টাকার টানাটানিতে বা কর্মান্তরে দেশে গেলে দালাল এজেন্সি কর্মী মকরর হন আজকাল শহরের ইংরেজি কেতার বাবুরা দুটি দল হয়েছেন প্রথম দল উঁচুকেতা সাহেবের গোবরের বস্ট দ্বিতীয় ফিরিঙ্গির জঘন্য প্রতিরূপ প্রথম দলের সকলই ইংরেজি কেতা টেবিল চেয়ারের মজলিশ পেয়ালা করা চা চুরুট জগে করা জল ডিকান্টরে ব্র্যান্ডি ও কাঁচের গ্লাসে শোলার ঢাকনি শালু মোড়া হরকরা ইংলিশম্যান ও সামনে থাকে পলিটিক্স ও বেস্ট নিউজ অফ দি ডে নিয়েই সর্বদা আন্দোলন টেবিলে খান কোমটে হাগেন ও কাগজে পোঁত এরা সহৃদয়তা দয়া পরোপকার নম্রতা প্রভৃতি বিবিধ সদ্গুণে ভূষিত কেবল সর্বদাই রোগ মদ খেয়ে যুজু স্ত্রীর দাস উৎসাহ একতা উন্নতিচ্ছা একেবারে হৃদয় হতে নির্বাসিত হয়েছে এরাই ওল্ড ক্লাস দ্বিতীয়ের মধ্যে বাগাম্বর মিত্র প্রভৃতি সাপ হতেও ভয়ানক বাঘের চেয়ে হিংস্র বলতে গেলে এরা একরকম ভয়ানক জানোয়ার চোরেরা যেমন চুরি করতে গেলে মদ ঠোঁটে নিয়ে গন্ধ করে মাতাল সেরে যায় এরা সেইরূপ কেবল স্বার্থ সাধনার্থ স্বদেশের ভালো চেষ্টা করেন কেমন করে আপনি বড়লোক হব কেমন করে সকলের পায়ের নিচে থাকবে এই এদের নিয়ত চেষ্টা পরের মাথায় কাঁঠাল ভেঙে আপনার গোভে তেল দেওয়ায় এদের পলিসি এদের কাছে দাতব্য দুর পরিহার চার আনার বেশি তার নাই সকালবেলা শহরের বড় মানুষদের বৈঠকখানা বড্ড সরগরম থাকে কোথাও উকিলের বাড়ির হেডগেরানি তীর্থের কাকের মতো বসে আছে তিন চারটি ইকুটি দুটি কমনলা আদালতে ঝুলছে কোথাও পাওনাদার বিল সরকার উঠনোয়ালা মহাজন খাতা বিল ও হাত চিঠি নিয়ে তিন মাস হাঁটছে কেবল আজ না কাল করছেন সমন ওয়ারিন উকিলের চিঠি ও সাফিনে বাবুর অলঙ্কার হয়েছে নিন্দা অপমান তৃণজ্ঞান প্রত্যেক লোকের চাতুরি ছলনা। মনে করে অন্তর্দাহ করছে একসা দিন নেহি আয়গা অঙ্কিত আংটি অঙ্গুলে পড়েছেন কিন্তু কিছুতেই শান্তি লাভ করতে পারছেন না কোথাও একজন বড় মানুষের ছেলে অল্প বয়সে বিষয় পেয়ে কান্নে খেকো ঘুড়ির মতো ঘুরছেন পরশুদিন বউ বউ লুকোচুরি ঘোরাঘোরা খেলেছেন আজ তাকে দেওয়াঞ্জির কুট কচালে গোজা মিলন করতে হবে উকিলের বাবুর বাড়ির পাকা চালে নজর রেখে সরে বসতে হবে নইলে ওঠসার কিস্তিতেই মাথ ছেলের হাতে ফল দেখলে কাকেরাও ছো মারে মানুষ তো কোন ছাড় কেউ স্বর্গীয় কর্তার পরম বন্ধু কেউ স্বর্গীয় কর্তার মেজ পিসের মামার খুড়োর পিস্তুত ভাইয়ের মামাতো ভাই পরিচয় দিয়ে পেশ করছেন উমেদার কন্যাদায় হয়তো কন্যাদায়ের বিবাহ হয় নাই নানা রকম লোক এসে জুটছেন আসল মতলব দৈপায়ন হ্রদে ডোবানো হয়েছে সময়ে আমুলি আসবে ক্রমে রাস্তায় লোকারণ্য হয়েছে চৌমাথার বেনের দোকান লোকে পুড়ে গেছে নানা রকম রকম বেশ কারুর কপ ও কলারওয়ালা কামিজ রুপোর বগলস আটা শাইনিং লেদার কারো ইন্ডিয়া রাবার আর আয়না কোট হাতে ইস্টিক ক্রেপের চাদর চুলের গার্ড চেন কলায় আলবার্ট ফ্যাশনে চুল ফেরানো কলকাতা শহর রত্নাকর বিশেষ না মেলে এমন জানুয়ারি নাই রাস্তার দুপাশে অনেক আমোদ গেড়ে মহাশয়রা দাঁড়িয়েছেন ছোট আদালতের উকিল সেকশন রাইটার টাকাওয়ালা গন্ধ বেনে তেলি ঢাকায় কামার আর ফলারে জজমেনে বামুনি অধিক কারু কোলে দুটো মেয়ে কারু তিনটে ছেলে কোথাও পাদ্রী সাহেব ঝুড়ি ঝুড়ি বাইবেল বিলুচ্ছে কাছে ক্যাটেক্রিস্ট ভায়া সুবর্ভন চৌকিদারের মতো পোশাক প্যান্টুলান ঢ্যাং ঢ্যাঙে চাপ কান মাথায় কালো রঙের চঙ্গা কাটা টুপি আদালতের সুরে হাত মুখ নেড়ে খ্রিস্ট ধর্মের ব্যক্ত করছেন হঠাৎ দেখলে বোধ হয় যেন পুতুল নাচের নকিব কতকগুলো ঝাঁকাওয়ালা মোটে পাটশালের ছেলে ও ফ্রিওয়ালা একমনে ঘিরে দাঁড়িয়ে রয়েছে ক্যাটিক্রিস্ট কি বলেছে কিছুই বুঝতে পারছে না পূর্বে বৌআটের ছেলেরা বাপমার সঙ্গে ঝগড়া করে পশ্চিমে পালিয়ে যেত না হয় খ্রিস্টান হতো কিন্তু রেলওয়ে হাওয়াতে পশ্চিমে পালাবার বড় ব্যাঘাত হয়েছে আর দেশি খ্রিস্টানদের দুর্দশা দেখে খ্রিস্টান হতেও ভয় হয় চিতপুরের বড় রাস্তা করলে কাদা হয় ধুলোই ধুলো তার মধ্যে ঢাকের গড়রার সঙ্গে বাজন বেরিয়েছে প্রথমে দুটো মুটে একটা বড় পেতলের পেটা ঘড়ি বাঁশে বেঁধে কাঁদে রয়েছে কতকগুলো ছেলে মগুরের বাড়ি বাজাতে বাজাতে চলেছে তার পেছনে এলোমেলো নিশেনের শ্রেণী মধ্যে হাড়িরা দলপেঁদে ঢোলের সঙ্গতে ভোলাবম ভোলাবম বড় রঙ্গিলা ল্যাংটা ত্রিপুরারি শিরে জটাধারী ভোলার গলে দোলে হাড়ের মালা ভজন গাইতে গাইতে চলেছে তার পেছনে বাবুর অবস্থা মতো তকমাওয়ালা দারোয়ান হরকরা সেপাই মধ্যে সর্বাঙ্গে ছাই ও খড়ি মাখা টিনের সাপের ফনার টুপি মাথায় শিব ও পার্বত সাজা সং তার পেছনে কতগুলো সন্ন্যাসী দশলকে ফুরে ধুনো পোড়াতে পোড়াতে নাচতে নাচতে চলেছে পাশে বেনেরা জিভে হাতে বান ফুরে চলেছে লম্বা লম্বা ছিপ ওপরে সোলার চিংড়ি মাছ বাঁধা শটকে শেট ঢাকে ঢ্যানাক ঢ্যানাক করে রং বাজাচ্ছে পেছনে বাবুর ভাগ্নে ছোট ভাই ও পিস্তুত ভাইরা গাড়ি চড়ে চলেছেন তারা রাত্রে তিনটের সময় উঠেছেন চোখ লাল টক টক করছে মাথা ভবানীপুরে ও কালীঘেটে ধুলোয় ভরে গিয়েছে দর্শকেরা হাঁ করে গাজন দেখেছেন মধ্যে বাজনা শব্দে ঘোড়া খেপেছে হুড়মুড় করে কেউ দোকানে কেউ খানার ওপর পড়েছেন রৌদ্রে মাথা ফেটে যাচ্ছে তথাপি নড়ছেন না ক্রমে পুলিশের হুকুম মতো সব গাজন ফিরে গেল সুপারিনটেন্ডেন্ট রাস্তায় ঘোড়া চড়ে বেরোচ্ছিলেন পকেট ঘড়ি খুলে দেখলেন সময় উতরে গেছে অমনি মার্শাল ল জারি হল ঢাক বাজলে থানায় ধরে নিয়ে যাবে ক্রমে দুই একটা ঢাকে জমাদারির হেতে কোতকা পড়বা মাত্রই শহর নিস্তব্ধ হল অনেকে ঢাক ঘাড়ে করে চুপে চুপে বাড়ি এলেন দর্শকেরা কুইনের রাজ্যে অভিসম্পাত করতে করতে বাড়ি ফিরে গেলেন শহরটা কিছুকালের মতো জুড়ল বেনুরা বান খুলে মদের দোকানে ঢুকল সন্ন্যাসীরা ক্লান্ত হয়ে ঘরে গিয়ে হাত পাখায় বাতাস ও হাড়ি হাড়ি আমানি খেয়ে ফেললে গাজনতলায় শিবের ঘর বন্ধ হল বছরের মতো বান ফোড়ার আমোদও ফুরল এই রকমে রবিবারটা দেখতে দেখতে গেল আজ বৎসরের শেষ দিন যুবত্বকালের এক বৎসর গেল দেখে যুবক যুবতীরা বিষণ্ণ হলেন হতভাগ্য কয়েদির নির্দিষ্ট কালের এক বৎসর গেলে আহ্লাদের পরিসীমা রইল না আর বুড়োটি বিদায় নিলেন কাল যুবটি আমাদের উপর প্রভাত হবেন বুড়ো বৎসরের অধীনে আমরা যেসব কষ্ট ভোগ করেছি সেসব ক্ষতি স্বীকার করছি আগামীর মুখ চেয়ে আশার মন্ত্রণায় আমরা যে সব মনে থেকে তারই সঙ্গে বিসর্জন দিলেম ভূতকাল যেন আমাদের ভ্যাংচাতে ভ্যাংচাতে চলে গেলেন বর্তমান বৎসর স্কুলমাস্টারের মতো গম্ভীরভাবে এসে পড়লেন আমরা ভয়ে হর্ষে তটস্থ ও বিস্মিত জেলার পুরানো হাকিম বদলি হলে নীল প্রজাদের মন যেমন ধুক ধুক করে স্কুলে নতুন ক্লাসে উঠলে নতুন মাস্টারের মুখ দেখে ছেলেদের মুখ যেমন করে মরুঞ্চে পোয়াতির বুড়ো বয়সে ছেলে হলে মনে যেমন মহান সংশয় উপস্থিত হয় পুরানোর হাওয়াতে নতুনের আশাতে আর সংসার তেমনি অবস্থায় পড়লেন ইংরেজরা নিউ ইয়ারের বড় আমোদ করেন আগামীকে দাঁড়াগুয়া পান দিয়ে বরণ করে নেন নেশার খোয়াকির সঙ্গে পুরানোকে বিদায় দেন বাঙালিরা বছরটি ভালো রকমই যাক আর খারাপই শেষ হোক সজনে খাড়া চিবিয়ে ঢাকের বাদ দিই আর রাস্তায় ধুলো দিয়ে পুরানোকে বিদায় দেন কেবল কলসি উচ্ছুখণ্ড কর্তারা আর নতুন খাতাওয়ালারাই নতুন বছরের মান রাখেন আজ চড়ক সকালে ব্রাহ্মণ সমাজের ব্রাহ্মণরা একমেব দ্বিতীয় ঈশ্বরের বিধিপূর্বক উপাসনা করেছেন আবার অনেক ব্রাহ্ম কলসি উচ্চখণ্ড করবেন এবারে উক্ত সমাজের কোন উপাচার্য বড় ধুম করে কালী করিয়েছিলেন ও বিধবা বিবাহে যাবার প্রায়শ্চিত্ত উপলক্ষে জমিদারের বাড়ি শ্রী বিষ্ণু স্মরণ করে গোবর খেতেও ত্রুটি করেননি আজকাল ধর্মের মর্ম বোঝা ভার বাড়িতে দুর্গোৎসবও হবে আবার ফি বুধবারে সমাজে গিয়ে চক্ষু মুদ্রিত করে কান্না কাঁদতেও হবে পরমেশ্বর কি খোট্টা না মহারাষ্ট্র ব্রাহ্মণ যে বেদ সংস্কৃত পদ ভিন্ন অন্য কোনো ভাষায় তারে ডাকলে তিনি বুঝতে পারবেন না আড্ডা থেকে না ডাকলে শুনতে পাবেন না ক্রমে খ্রিস্টানি ও ব্রাহ্মধর্মের আড়ম্বর এক হবে তারই জোগাড় করছে চড়ক কাজ পুকুর থেকে তুলে মোচ বেঁধে মাথায় ঘি কলা দিয়ে খাড়া করা হয়েছে ক্রমে রোদ্দুরের তেজ পড়ে এলে চরকতলা লোকারণ্য হয়ে উঠল শহরের বাবুরা বড় বড় জুটি ফেটিং ও স্টেট গ্যারেজে নানা রকম পোশাক পরে চরক দেখতে বেরিয়েছেন কেউ কাঁসারিদের সঙ্গের মতো পালকি গাড়ির ছাতের ওপর বসেই চলেছেন ছোট লোক বড় মানুষ ও হঠাৎ বাবুই অধিক অ্যাং যায় ব্যাং যায় খোলসে বলে আমিও যাই বামুন কায়েতরা ক্রমে সভ্য হয়ে উঠল দেখে শহরের নবশাক হাড়ি শাক মুচিশাক মহাশয়রাও হামাদিতে আরম্ভ করলেন ক্রমে ছোট জেতের মধ্যেও দ্বিতীয় রামমোহন রায় দেবেন্দ্রনাথ ঠাকুর বিদ্যাসাগর ও কেশব সেন জন্মাতে লাগল সন্ধ্যার পর দুগাছি আটা ও একটু ন্যাবড়ানোর বদলে ফাউলকারি ও রোল রুটি ইন্ট্রোডিউস হলো শ্বশুরবাড়ি আহার করা মেয়েদের বানাক নাক চলিত হলো দেখে বোতলের দোকান করিগোনা মাকুঠেলা ও ভালুকের লোম বেচা কলকাতায় থাকতে লজ্জিত হতে লাগল থরকামান চৈতন্য ফক্কার জায়গায় আলবার্ট ফ্যাশন ভর্তি করলেন চাবির থল কাঁদে করে টেনা ধুতি পরে দোকানে যাওয়া আর ভালো দেখায় না সুতরাং অবস্থাগত জুড়ি বগি ও ব্রাউহাম বরাদ্দ হলো এর সঙ্গে সঙ্গে বেকার ও উমেদারি হালতের দু একজন ভদ্রলোক মোর সাহেব টকমা আর্দালি ও হরকরা দেখা যেতে লাগল ক্রমে কলি কৌশলী বেনেতি বেশাতে টাকা খাটিয়ে অতি অল্প দিনের মধ্যে কলকাতা শহরে কতগুলি ছোট লোক বড় মানুষ হন রামলীলে স্নানযাত্রা চরক, বেলুন ওড়া বাজি ঘোড়ার নাচ এরাই রেখেছেন প্রায় অনেকেরই এক একটি পোষা পাশপালিশ আছে যে আগে ও হুজুর আপনি যা বলেছেন তাই ঠিক বলবার জন্য গণ্ডমূর্খ বড়া খুঁড়ে ভদ্র সন্তান মাইনি করা নিযুক্ত হয়েছে শুভকর্মে দানের দফায় নবডঙ্কা কিন্তু প্রতি বৎসরে গার্ডেন ফিটসের খরচ চার পাঁচটা ইউনিভার্সিটি ফাউন্ড হয় কলকাতা শহরের আমোদ শিগগির ফুরায় না বারোয়ারি পুজোর প্রতিমা পুজো শেষ হলেও বারো দিন ফেলা হয় না চড়কও বাসি পচা গলা ও ধসা হয়ে থাকে সেসব বলতে গেলে পুঁথি বেড়ে যায় ও ক্রমে তেতো হয়ে পড়ে সুতরাং টাটকা চড়ক টাটকা টাটকাই শেষ করা হলো এদিকে চড়ক চরকতলায় টিনের ঘুরঘুরি টিনের মোহরি দেওয়া তলতা বাঁশের বাঁশি হলদে রঙের বাঘারির চড়ক গাছ ছ্যাগড়া তৈরি গুড়িয়া পুতুল শোলার নানা প্রকার খেলনা পেল্লাদে পুতুল চিত্তির করা হাঁড়ি বিক্রি করতে বসেছে ড্যানাক ড্যানাক ড্যাড্যাং ড্যাড্যাং ড্যাং চিংড়ি মাছের দুটো ঠ্যাং ঢাকের বোল বাজছে গোলাপি খিলির দোকান বিক্রি হচ্ছে এক একজন চোরকি পিঠে কাঁটা ফুরে নাচতে নাচতে এসে চরক গাছের সঙ্গে কোলাকুলি করলে মইয়ে করে তাকে ওপরে তুলে পাক দেওয়া হতে লাগল সকলেই আকাশ পানি চর্কির পিঠের দিকে চেয়ে রইলেন চরকি প্রাণপণে দড়ি ধরে কখন ছেড়ে পা নেড়ে ঘুরতে লাগল কেবল দেপাক দেপাক শব্দ কারোর সর্বনাশ কারোর পৌষ মাস একজনের পিঠ ফুরে ঘোরানো হচ্ছে হাজার লোকে মজা দেখছেন পাঠক চরকের কিঞ্চিত নকশার সঙ্গে কলকাতার বর্তমান সমাজের ইনসাইড জানলে ক্রমে আমাদের সঙ্গে যত পরিচিত হবে ততই তোমার বহুকতার বৃদ্ধি হবে তাতেই প্রথমে কোট করা হয়েছে শহর শিখাওতে কতআলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন সাথে থাকবেন ধন্যবাদ